আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল, আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাসে অধিকাংশ লেবু গাছে ফুল দেখা দেয় এবং এই ফুল আসার পর এই গাছের পরিচর্যা নিতে হবে, তাহলেই পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে। এবং দুইভাবে এই গাছের পরিচর্যা নেওয়া যাবে, এখন এক সার প্রয়োগের মাধ্যমে এবং দ্বিতীয় স্প্রেয়ের মাধ্যমে। এই দুটি পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই জেনে নেব স্প্রে করতে হবে কি কি সে সম্পর্কে বিস্তারিত। এখানে আমার যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন, এটা বাড়ি ওয়ান একটি মাল্টা। এই মাল্টা লেবু গাছের অলরেডি আমি স্প্রে করে দিয়েছি, আপনারা পাতাটা দেখলে বুঝতে পারবেন। এই গাছে প্রথমে যখন ফুল দেখা দেবে, অর্থাৎ এই স্টেজে আপনাদের গাছে যখন দেখতে পাবেন এমন ফুল বার হচ্ছে, তখনই এটাতে মিরাকুলান স্প্রে করতে হবে। মিরাকুলান হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের পাতা এবং ফুল সহ সম্পূর্ণ গাছকে ধুয়ে দিতে হয়। এটি গাছের গ্রোথটা কন্ট্রোল করে এবং এই ফুল ধরন ক্ষমতাকে বৃদ্ধি করে। এজন্য অবশ্যই আপনাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে। এবং এটি আপনাকে ফুল বার হওয়ার সময় একবার, এবং এখানে যে স্টেজ দেখতে পাচ্ছেন এই সময়তে একবার, এবং ফুল ফোটার আগে একবার, টোটালি 20 থেকে 1 মাসের মধ্যে 3 বার আপনাকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। এবং এই স্টেজে অনেক পোকার আক্রমণ হতে পারে, যেমন এই পাতায় লিফ মিনারের অ্যাটাক বা অন্যান্য পোকার আক্রমণ হতে পারে। এজন্য আপনাকে একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা ইমিডা ক্লোরোপিড জাতীয় কীটনাশক বা অন্যান্য কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। আপনি যদি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে চান, তাহলে 1 লিটার পানিতে 2 ml মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে। এবং ইমিরা ক্লোরোপিড যদি ব্যবহার করতে চান, তাহলে 1 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই স্টেজে এই ফুলগুলিতে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং ছত্রাক লেগে এই ফুলগুলি ঝরে যেতে পারে। এজন্য অবশ্যই আপনাকে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনি যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। 1 লিটার পানিতে 2.5 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে তারপরে গাছে খুব ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে এই ফুলগুলি টিকে যাবে। এবং মাঝে মধ্যে কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে, তাহলেই আপনি পর্যাপ্ত পরিমাণে ফল পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার গাছে সার প্রয়োগ করব, এবং সারের জন্য প্রথমেই মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করতে হবে। এজন্য আমি এখানে প্ল্যান্ট বায়ো স্টিমুলেন্ট ব্যবহার করছি। এটা অর্গ্যানিক এবং এটা আপনারা ব্যবহার করতে পারেন, গাছের কোনো রকমের ক্ষতি হবে না আর ফল ধারণ ক্ষমতা বাড়বে। এটা অর্গ্যানিক এবং এটা খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা কৃষি সেবায়নের দোকানে গেলে এটা পেয়ে যাবেন। আপনি যদি চান প্ল্যান্ট বায়ো স্টিমুলেন্ট, তাহলে তারা দিয়ে দেবে। এবং এর সাথে আমি ব্যবহার করছি পটাশ সার, এটা 1 চামচ আমি ব্যবহার করছি একটা গাছের জন্য। পটাশ সার যদি গাছে প্রয়োগ করা হয়, তাহলে ফল ধারণ ক্ষমতা বাড়বে, গাছ শক্ত হবে। আপনারা অবশ্যই এই পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আমি 1 চামচ বোরন সার ব্যবহার করছি। বোরন সারের অভাবে গাছের ফল ফুল ঝরে যায়, এজন্য এই সারটি আপনারা প্রয়োগ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, এর সাথে আমি গোবর সার ব্যবহার করছি। এটা ব্যবহার করলে খুবই ভালো হয়, এই সারটা গাছ পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করতে পারবে। এজন্য আপনারা গোবর সার ব্যবহার করবেন, এবং গোবর সারের সাথে এই সারগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। নাও এটা গাছে প্রয়োগ করার জন্য রেডি। এবার আমি এটাকে গাছে প্রয়োগ করব। সুপ্রিয় দর্শক, আমার এই লেবু গাছে আমি সার প্রয়োগ করব। এর আগে এর গোড়ায় যে পাতা জমে আছে এগুলিকে পরিষ্কার করতে হবে, আর যদি আগাছা বা ঘাস থাকে তাহলে সেগুলিকেও তুলে ফেলতে হবে। এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এটাতে এই সারটিকে প্রয়োগ করব।
ঠিক এই মাত্রায় প্রয়োগ করতে হবে, এবং টব বা গাছ যদি বড় হয় তাহলে একটু বেশি মাত্রায় প্রয়োগ করতে হবে। তারপরে এই মাটিটাকে আলগা করে নিতে হবে। ঠিক এইভাবে আমি মাটিটাকে আলগা করে নিচ্ছি। বাকি যে সার আছে সেটা আমি অন্য গাছে প্রয়োগ করব, এবং এই গাছে 4 থেকে 5 চামচ আমি ব্যবহার করেছি। আর এটাতে এখন পানি প্রয়োগ করার কোনো দরকার নেই, এই মাটিটা যখন শোকাতে শুরু করবে তখন এটাতে পানি প্রয়োগ করতে হবে, তাহলেই যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এভাবে আপনার মালটা বা অন্যান্য লেবু গাছের যত্ন নিন, পর্যাপ্ত পরিমাণে বা বেশি ফলন আপনারা পেয়ে যাবেন আগের তুলনায়। এবং এই সারগুলি এবং স্প্রে করুন, আপনার গাছ ভালো থাকবে এবং রোগ পোকার আক্রমণ হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।